বাড়িতে কিভাবে সারা বছর ধরে জলে পুদিনা গাছের চাষ করা যায় সেটাই আমরা আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালাতে। প্রথমেই কিছু কাটিংস আমরা সংগ্রহ করব। আপনাদের কাছে পুদিনা গাছ না থেকে থাকলে বাজার থেকে যে পুদিনা পাতা আপনারা কিনে আনেন সেই ডালগুলো থেকে পুদিনার পাতা সংগ্রহ করার পর ওই ডালগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। এটা লক্ষ্য রাখবেন কাটিংসগুলো যেন কমপক্ষে 3.5 থেকে 4 ইঞ্চির মতো সাইজের হয়। কাটিংসগুলো প্রায় 2 ইঞ্চির মতো নেটক্যাপের ভেতর থাকবে, তাই 3.5 থেকে 4 ইঞ্চি সাইজের থেকে ছোটো মাপের কাটিংস এই পদ্ধতিতে ব্যবহার করা যাবে না। কাটিংসগুলোর নিচের 2 ইঞ্চিতে যে সমস্ত ডাল ও পাতা রয়েছে সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব, কারণ কাটিংসগুলোর নিচের 2 ইঞ্চি প্রথম অবস্থায় জলের নিচে থাকবে। জলের নিচে পাতা থাকলে ওই পাতাগুলো পচে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, তার ফলে কাটিংস থেকে রুট নাও হতে পারে, তাই নিচের দিকের পাতাগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব। এই ভিডিওতেই আমরা দেখে নেব জলে পুদিনা গাছ করার জন্য বাড়িতেই আমরা কিভাবে নিউট্রেন সলিউশন বানাতে পারি। ঠিক এইভাবে কাটিংসগুলোকে আমরা রেডি করে নেব। এই পদ্ধতিতে গাছ করতে গেলে একটি কন্টেনার লাগবে, সেটা কাঁচ বা প্লাস্টিকের হতে পারে। আমি এখানে একটি কাঁচের বোতল ইউজ করেছি, আপনারা চাইলে প্লাস্টিকের বোতলও ইউজ করতে পারেন। এছাড়াও আমি নেটকাপ নিয়েছি, এই নেটকাপগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। এই নেটকাপের পরিবর্তে প্লাস্টিকের চায়ের কাপও ব্যবহার করা যেতে পারে। এরপর এই নেটকাপের মধ্যে আমরা ওই কাটিংসগুলোকে বসিয়ে দেব। তার জন্য প্রথমে যেটা করতে হবে, নেটকাপের নিচে কিছু পাথরের টুকরো আমরা দিয়ে দেব, যাতে কাটিংসগুলো নেটকাপ থেকে বেরিয়ে না যায়। নেটকাপের নিচে 1/2 সেন্টিমিটারের মতো পাথর দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করে নেব। এরপর আমরা নেটকাপের ভেতর এই কাটিংসগুলোকে বসিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে একটি কাটিংস থেকে আরেকটি কাটিংসের দূরত্ব মোটামুটিভাবে যেন সমান হয়। এই পাথরগুলোর কাজ হলো গাছকে ধরে রাখা, অর্থাৎ অ্যাঙ্কারিংয়ের কাজ করা। আর প্রাথমিক অবস্থায় এই পাথরগুলো কাটিংসগুলোকে নেটকাপের বাইরে বেরিয়ে আসতে দেয় না। এই পদ্ধতিতে বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লেটুস, পালং শাক এই ধরনের গাছগুলো খুব সহজেই বাড়িতে জলে করতে পারবেন। কাটিংসগুলো নেটকাপে বসানো হয়ে গেছে, এরপর এই নেটকাপটিকে আমরা কাঁচের বোতলের মধ্যে বসিয়ে দেব। কাঁচের পাত্রটিকে পুরোটাই জল দিয়ে প্রথমে আমরা ভর্তি করে নেব। এই অবস্থায় একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, কাটিংসগুলো থেকে রুট না বের হওয়া পর্যন্ত কাটিংসগুলোর নিচের 1.5 থেকে 2 ইঞ্চির মতো অংশ সবসময়তেই যেন জলের নিচে থাকে। জল যখনই কমে আসবে তখনই আমরা আবার নতুন করে জল দিয়ে পাত্রটিকে ভর্তি করে দেব, তাই কাটিংস থেকে রুট না হওয়া পর্যন্ত প্রতিদিনই আমরা ওয়াটার লেভেল একবার করে চেক করে নেব। কাটিংসগুলো থেকে 6 দিন পরেই রুট বেরিয়ে এসছে। রুট আরেকটু বড় হলেই আমরা জলের সাথে খাবার মেশাব। নদিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি শিকড় অনেকটাই বড় হয়ে গেছে। গাছের শিকড় একটুখানি বড় হয়ে যাওয়ার পর এটা লক্ষ্য রাখতে হবে নেটকাপ থেকে জলের মধ্যেখানে যেন 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ থাকে, তার ফলে যে এয়ার স্পেস ওই জায়গাটাতে তৈরি হবে ওই এয়ার স্পেস থেকে গাছের শিকড় প্রয়োজন মতো অক্সিজেন গ্রহণ করতে পারবে। গাছের খাবার বানাবার জন্য আমরা 1 গ্রাম নেব 19:19:19 NPK, 1 গ্রাম নেব ক্যালসিয়াম নাইট্রেট এবং 1/2 গ্রাম নেব ম্যাগনেশিয়াম সালফেট এবং 1 ml নেব মাইক্রোনিউট্রিয়েন্ট। এই উপাদানগুলিকে 1 লিটার জলের সাথে মিশিয়ে ওই মিশ্রণটিকেই আমরা জলের পরিবর্তে এখন ব্যবহার করব।
আমি 6 দিন আগে গাছে খাবার দিয়েছিলাম, আজ 15 দিন। গাছের খুব সুন্দর গ্রোথ হচ্ছে, গাছের শিকড়েরও বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা, এই নিউট্রিয়েন্ট সলিউশনটি আপনারা ধনে গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তবে ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, কাঁচা লঙ্কা এই ধরনের গাছ করতে গেলে তার নিউট্রিয়েন্ট সলিউশন আলাদাভাবে তৈরি করতে হয়, এবং ওইসব গাছের ক্ষেত্রে গাছের বিভিন্ন সময়ে খাবারও বিভিন্ন রকম হয়। গাছের শিকড় খুব বেশি বড় হয়ে গেলে রুট প্রুনিং করতে হয়। এই পুদিনা গাছগুলোর রুট প্রুনিং আমরা কখন করব সেটা এরপর আমরা দেখে নেব। এই পদ্ধতিতে গাছ করার জন্য আপনারা যদি কাঁচের জার ব্যবহার করেন, তাহলে মোটা কাগজ বা ফয়েল পেপার এই ধরনের কোনো কিছু দিয়ে কাঁচের জারটাকে ভালোভাবে অবশ্যই ঢেকে দেবেন, কারণ নিউট্রিয়েন্ট সলিউশন পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারলে নিউট্রিয়েন্ট সলিউশনে অবশ্যই শ্যাওলা তৈরি হবে, এবং ওই শ্যাওলা গাছের রুটকে ড্যামেজ করে দেবে। কাঁচের জারের বাইরের দিকটা কোনো ভালো পেন্টস দিয়ে রং করে দিলেও এই সমস্যাটি সহজেই এড়ানো যায়। গাছের শিকড় এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই 3 ইঞ্চির মতো শিকড় রেখে বাকি শিকড়গুলোকে আমরা প্রুনিং করে বাদ দিয়ে দেবো। আমরা প্রুনিং করলাম কারণ আমরা যে পাত্রটা নিয়েছি সেটা বেশ ছোট, বড় মাপের কন্টেনার ব্যবহার করলে রুট প্রুনিং করার প্রয়োজন হতো না। সপ্তাহে একবার করে খাবার দিতে থাকুন এবং প্রয়োজন মতো গাছের রুট প্রুনিং করতে থাকুন, গাছ সুন্দরভাবে বাড়তে থাকবে। এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।